আমার শোল্ডারে 45% টিয়ার ছিল এবং লাস্ট যখন আমরা এটা করছিলাম ওয়ার্ল্ড কাপের সময়, তো ইভেন কিন্তু এখনও আমার রিহ্যাব ম্যানেজ করে করেই খেলতে হচ্ছে। আল্লাহ না করুক আরেকটু বড় টিয়ার হলে তখন সার্জারি মাস্ট। তো সার্জারি করলে দেখা গেছে 8 মাস থেকে 1 বছর বাইরে থাকা লাগতে পারে, এরপরে হৃদম কেমন হবে না হবে অনেক বিষয় আছে। তাই আমি বোর্ডকে জানাইছিলাম যে আমাকে যদি একটু টেস্ট ক্রিকেট থেকে বিরত দেওয়া যায় তাহলে হয়তো যতদিন আমার শোল্ডারটা ভালো রাখা যায় হয়তো ফিউচারে যদি উন্নতি হয় তখন আবার চেষ্টা করব। এজন্যই আসলে বলছিলাম যে টেস্ট ক্রিকেট থেকে আপাতত যদি আমাকে বিবেচনা না করা হয়, কারণ এখানে আসলে মেডিকেল টিম এবং সবার কাছে এভিডেন্স আছে, এখানে লুকানোর কিছু নাই। এজন্যই বলছিলাম না, বলছে বিপিএল এর পরে বসবে, কোচ আসলে সবাই বোর্ডে সবাই মিলে বসবে তখন কথা বলবো। এখন লাস্ট 3টা বছর এই নিয়ে এখন পর্যন্ত আসলে ফাইনাল বা সেমিফাইনাল খেলা হয়নি। আনলাকি না, আসলে জিনিসটা কি যখন প্রত্যেকটা টিমই একজন ডিরেক্ট সাইন করতে পারে, তো অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আমি ফিনান্সিয়ালি যেখানে বেনিফিটেড হই ওইখানেই যাই, পরে আসলে টিম রেজাল্ট না করতে পারলে আমার আসলে কিছু করার থাকে না। বাট আর অধিনায়কত্বের প্রথম এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল, একটু মাঠে অনেক কিছু ফোকাস রাখতে হয়েছে, তাড়াতাড়ি চেঞ্জ করতে হয়েছে, নিজের তাড়াতাড়ি রেডি হইতে হয়েছে, একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল। প্রেশার তো সব সময় থাকে, জাস্ট একটা ভালো জিনিস যে অনেক দিকে ফোকাস রাখতে হয় এবং এটা গেম অ্যাওয়ারনেস বা গেম সেন্সারও বিল্ড হবে আশা করছি নিজের জন্য ভালো ফিউচারের জন্য। আর বোলিং একটু একটু আনলাকিও ছিলাম, একটু রিদমটা পুরোপুরি পাইনি, বাট আশা করছি ঠিক হয়ে যাবে। উইকেট একটু লাখও লাগে আসলে, বাট হোপফুলি সামনে ভালো। বিদেশি যারাই আসছে তাদেরও কিন্তু রেপুটেশন আছে, সেই অনুযায়ী কিন্তু তারাও খেলতে পারে নাই। লোকাল ব্যাটসম্যানরা হয়তো কয়েকজন কিছু ম্যাচ কিছু ইনিংস ভালো করছে, কিন্তু ওভারঅল কিন্তু ব্যাটিংয়ে একদমই ভালো করতে পারতেছে না কেউ। আর টি টোয়েন্টি ক্রিকেটে আসলে রান না হইলে ডিফিকাল্ট, আমরা আমাদের মতো অ্যাটাক করতেছি।